আমিরাতত করোনা ভাইরাসের মোট আক্রান্তর সংখ্যা 1000 ছাড়াইয়ে, তার মধ্যে 15 জন বাংলাদেশিও আছে। আক্রান্তর মধ্যে 94 জন সুস্থ হয়ে মারা গিয়ে 8 জন। আমিরাত সরকারের কার্যকরী কিছু ব্যবস্থার কারণে এখন পর্যন্ত আক্রান্তর সংখ্যা ইল্লে ছড়াই না পারে। দেশে সরকার করোনা দমনোল্লায় রাত 8টা ফজর 6টা পর্যন্ত ঘর তাহন বাধ্যতামূলক করছে। লকডাউন চলতেছে এবং হোম কোয়ারেন্টাইন চলতেছে সারা বিশ্বের মধ্যে। এমত অবস্থায় ইবাদত বন্দগি দোয়া দরুদ আমরা ঘরে থেকে আমরা এগুলো মেনে এবং প্রত্যেক দেশে এবং বিদেশে যে সরকারের বিধিবিধান মেনে আমরা যেন আমাদের এই পরিসরটা আমরা অতিবাহিত করতে পারি। যে মাস্ক ব্যবহার, হ্যান্ড গ্লোভস ব্যবহারের জন্য যেটা পালন করার চেষ্টা করবেন, কেননা এটা এখন আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া তওবা করা ছাড়া আর কোনো উপায় নেই। 100% মধ্যে 30% লোক দিয়ে হাসগরাইতে হয়ে ঘুমনিয়ালরা এর বাড়তি যদি কিছু করা যায় তারা জরিমানা করে। আমিরাতত রাত 8টা ফজর 6টা পর্যন্ত বিভিন্ন সড়কত মারা হয় জীবাণুনাশক স্প্রে। ফজর 6টা রাত 8টা পর্যন্ত প্রবাসী হল তারা নিজ হাসর্ম সারি লইতে পারেন, তবে কোনো জটলা বা জামায়ের অনমানা। খোলা আছে নিত্য প্রয়োজনীয় ফার্মেসি, সুপার মার্কেট, গ্রোসারি, হানা ডেলিভারির হোটেল আর সবজির দোয়ান। এছাড়া পার্ক, মসজিদ, স্কুল, কলেজ, বড় বড় মল, বিচ এসব ব্যাগিন বন্ধ। আর ব্যাগগুলোর অবশ্যই মাস্ক আর হ্যান্ড গ্লাভস পরা বাধ্যতামূলক। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের ডিউটি। 8টার পরে ঘর থেকে আমাদের বের হওয়া কোনো মতেই সম্ভব না, কারণ এখানকার আইন কানুন যে ভঙ্গ করবে তার জন্য বড় ধরনের ফাইন আছে। আমি বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করব, আপনারা সরকারের আইন কানুন মেনে চলবেন। আমিরা সরকারের নির্দেশ মতো আমরা সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা রেখে কাজকর্ম সারি এবং রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত আমরা সবাই ঘরে থাকি। আবুধাবি সরকারের যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছে নিয়ম কানুন মেনে চলার জন্য সেভাবে আমরা মেনে চলি, এবং আপনারাও আমাদের বাংলাদেশের লোকদেরকে বাইদেরকে বোনদেরকে সবাইকে আমি বলতেছি আমাদের বাংলাদেশ সরকার আপনাদেরকে যেভাবে নির্দেশ দিছে সেভাবে নির্দেশ মানি চলবেন। যে আবুধাবির রুল আছে এই রুল অনুযায়ী আমরা কাজ করি। 6টা থেকে আমরা বাইর হই এবং সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করে দিই। অভিজ্ঞ বহল মনে করেন যে যদি ব্যাগ প্রবাসী এভাবে আর দেশত আইন কানুন মানি চলে তৈলে বাংলাদেশত করোনার মহামারীর তুন বাঁচন সম্ভব।